গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ। আমি সেইভাবে এখন ভ্লগ করতে পারছি না, মানে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। আমার পায়ের কন্ডিশন খুব খারাপ, তোমাদের আগেই দেখিয়েছি, আগের ভ্লগেই দেখিয়েছি। তো এখন মোটামুটি ব্যান্ডেজ পরে চলাফেরা করতে হচ্ছে। আর এখন আমি একটু কাজে বেরোচ্ছি, আমার ব্রেকফাস্ট হয়নি এখনও, ড্রেস পরেছি, পেপার্স পত্র রেডি করেছি, এখন শুধু নিচে গিয়ে খেয়ে দিয়ে একটু বেরোতে হবে। হসপিটালে একটা কাজ আছে, মানে কিছু পেপার সাবমিট করার আছে, আমার কিছু ডকুমেন্ট সাবমিট করার আছে, সেই কাজেই বেরোবো। তো একাই যাওয়ার কথা ছিল, একা যাচ্ছি না, যেহেতু পায়ের এই পরিস্থিতি, বাবা সাথে যাচ্ছে, বাবারও কিছু কাজ আছে। এই 9:30 বেরিয়ে যাব, আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসছি। আর তো চলো দেখা যাক। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, এই যো চকচকে রোদ, একেবারে প্রত্যেক দিনের মতন অসহ্যকর গরম। কিছু করার নেই, কাজ তো করতেই হবে, বাইরে যেতেই হবে। তো যাই হোক না কেন, এখন বেরিয়ে পড়ব, আধ ঘন্টার মধ্যে নিচে গিয়ে খেয়ে নেব, আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। টাটা, বাই বাই। চলে এসেছি নিচে, খাবারটা খেয়ে নেবো, মা রেডি করে রেখে দিয়েছে। আমি তো আগেই বলেছি আমি ব্রেকফাস্টে সেরকম কিছু খেতে পারি না, বাড়ি খাবার, যদিও বাড়ি খাবার খাওয়াই উচিত, একটু এই ফল খেজুর এগুলোই খাই বরাবরই। তো ফলটা খেয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, বাবার জন্য অপেক্ষা করছি। আর এই যো কী পরিস্থিতি দেখেছো, ওয়েদারটা খুবই বাজে, ভাবছি কীভাবে যাবো কষ্ট করে, একই তো পায়ের এই অবস্থা। তো যাই হোক, আমি এখন বাবার জন্য একটু ওয়েট করছি, বাবা জামা প্যান্ট পরছে, বাবারও কিছু কাজ আছে, বাবার ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে আসছে। সামনে একটা বেড়াল ছাওয়া দেখে এই সিঁড়ির ওপরে বসে আছে। ওরা অবলা প্রাণী, ওরা বলতে পারে না, আমরা আমাদের কষ্ট মুখে বলে প্রকাশ করছি। বাবা রেডি হচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে আছি, বাবার এখনও ড্রেস করা কমপ্লিট হয়নি, বেরোচ্ছে। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি বহরমপুরে, অটো থেকে নেমে গেছি, বাসে আসিনি, কারণ যখন বাস স্ট্যান্ডে আসলাম অলরেডি বাস ফুল হয়ে গেছে, পরের বাস ছাড়তে ছাড়তে প্রায় অনেকটাই সময় লেগে যাবে, তাই জন্য অটোতে চলে এসেছি। আমার পায়ের পরিস্থিতি খুবই খারাপ, বাট কিছু করার নেই, যেতেই হবে। দেখতেই পাচ্ছ রাস্তায় যাচ্ছি, প্রচণ্ড জ্যাম এখানটাই। তো এই রুটটা সবসময় জ্যাম থাকে, বাইপাস সাইড যেহেতু, সেহেতু গাড়ি ঘোড়ার চাপ প্রচণ্ড বেশি, টোটোটা ধীরে ধীরেই যাচ্ছে, এবং আমার হসপিটালে পৌঁছতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো জ্যামের জন্য। এই যে টাকা দিলাম। আর আমি ওখানে হসপিটালে গিয়ে আমি সেরকমভাবে দেখাতে পারিনি, কিছু কথা বলছিলাম একটু অফিসিয়াল কাজ যেহেতু। আর এখন আমি বাস স্ট্যান্ডে আবার রিটার্ন এসে গেছি, বাবা তাড়াহুড়ো করে চলে গেছে, বাবার অন্য কাজ ছিল। আমি এখন টিকিট কেটে বাসে উঠে পড়বো, বাস ছাড়ার মুখেই। এই যে দেখতে পাচ্ছ একটু গিয়ে এই সামনেই এখানে টিকিট দেওয়া হচ্ছে, এই যো এখানে। তো আমি বাসে উঠে গেছি, একদম সামনের সিটেই আমাকে জায়গা করে দেওয়া হচ্ছে, হয়েছে, বা ড্রাইভার কাকু চেনা জানা ছিল তাই জন্য প্রথমে সিটেই আমি বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। গুড আফটারনুন বন্ধুরা, আমি ফিরে গেছি, বহরমপুর থেকে চলে এসেছি, কাজ ছিল, খুব কষ্ট করে পা নিয়ে গেলাম আসলাম। তো এখন বাড়ি ফিরে গেছি, আমার ফ্রেশও হয়ে গেছি, ফ্রেশ হওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ওপরে আসলাম। এখন প্রত্যেক দিনের মতন একটু রেস্ট নেওয়ার পালা। তো মারাত্মক বাজে ওয়েদার, অসম্ভব বাজে ওয়েদার। বাসে এসেছি, বাসেও প্রচুর ভিড়। আর হচ্ছে বাবার সাথে গেছিলাম, বাবারও কাজ কমপ্লিট,
কিন্তু বাবা আমাকে নিয়ে গেছিল, নিয়ে আসতে পারেনি, তার কারণ আমি যে কাজে গেছিলাম সেটা বাস স্ট্যান্ড থেকে একটু দূরে, একটু দূরত্ব আছে, তো তাই জন্য বাবা বাস স্ট্যান্ডের কাজ ছিল, কাজ কমপ্লিট করে বাসে উঠে গেছিল। বাবাকে বললাম তুমি চলে আসো, আমি চলে যাচ্ছি। তো এসে গেছি বাস স্ট্যান্ডে, নেমে কিছু বাজার, সবজি বাজারও করেছি আজকে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, এখন 2:45 বাজছে, অনেকটাই দুপুর। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে, ইভিনিং এ কথা হচ্ছে। তো এখনকার মতন টাটা, বাই বাই। তো এখন সন্ধেবেলা মায়ের সাথে চা খেতে বসেছি, আর বন্ধুরা তোমাদেরকে পাকা আমের আম সত্ত্ব শেয়ার করবো বলেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা তোমরাও এই আমসত্ত্বর রেসিপিটা নিজেরা বাড়িতে ট্রাই করো। আমি প্রথমবার ট্রাই করেছি, এটা খেতেও খুব সুন্দর হয়েছে।